দীর্ঘ ১৩ বছর পর ঢাকার মঞ্চে গান গাইলেন উপমহাদেশের প্রখ্যাত গায়ক ও গীতিকার কবির সুমন। তার জগৎ বিখ্যাত গানের অ্যালবাম তোমাকে চাইয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে চলতি সপ্তাহে রাজধানীতে তিনটি পৃথক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার প্রথম দিনে বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গান করেন সুমন। সেখানে ভিড় করেছিল তার ভক্ত অনুরাগীরা। অনেক দিন পর অনেক চেনা মুখ, বন্ধু কি খবর মুহূর্ত বলুক। নিজের লেখাগুলোর কথাই হয়তো মনে পড়ছিল সুমনের। মুহূর্তটা যে কতটা সুখের সেটিও বুঝিয়ে দিচ্ছিলেন হাওয়ায় ভাসিয়ে দেয়া চুমুতে। পরনে সবুজাব কুর্তা আর ধুতি, মুখে চিরচেনা মায়া ভরা হাসি, তবে শরীরটা আর আগের মতো নেই। মাস ৭৩ এসে সঙ্গী হয়েছে নানান রোগ। শারীরিক এই সীমাবদ্ধতার কারণে এবার ঢাকায় গানের সঙ্গীদের নিয়ে এসেছেন সুমন। এর আগে প্রতিবারই এসেছেন একা, শেষবার ২০০৯ অক্টোবরে। এর মাঝের সময়টাতে শত শত গান বেঁধেছেন সুমন, তবে এত কিছুর মাঝেও তোমাকে চাই গানটি হয়ে আছে তার গানওয়ালা হয়ে ওঠার উৎস। আমার প্রথম স্বরচিত সুরারোপিত গানের অ্যালবাম তোমাকে চাই বেরিয়েছিল যখন আমার ৪৩ বছর বয়স। আমার প্রথম গ্রামোফোন রেকর্ড রবীন্দ্রনাথের গানের যখন বেরিয়েছিল তখন আমার ২৩ বছর বয়স। সেই সঙ্গীত জীবনের প্রতিটি পর্ব যে এদেশের মানুষের কতটা ভীষণ অসম্ভব ভালো লাগার তাই যেন প্রকাশ করে এই দীর্ঘ সারি, যাদের কাছে সুমন শুধু একজন গায়ক নন, একটি আবেগ। সমাজভিত্তিক, পরিবার ভিত্তিক, রাজনীতি ভিত্তিক যত ধরনের গান, এই গান তো বাংলাদেশের বাঙালি কোনো গানই এর সাথে তুলনা চলে না। হ্যাঁ, ও তুলনাহীন একজন গীতিকার, সুরকার, গায়ক, এবং আমি মনে করি সে একজন ফিলোসফার। পরের জেনারেশন ওরা তো সবাই ভালো করে চেনে না সুমনকে, তো অ্যাট লিস্ট আশা করি এখানে যারা আসবে ওরা আবার সুমনকে নতুন করে পরিচয় করিয়ে দেবে। এই যাত্রায় তার গান আরও দুবার শোনার সুযোগ পাবে এদেশের মানুষ। ১৮ অক্টোবর তিনি শোনাবেন বাংলা খেয়াল, আর ২১ অক্টোবর থাকবে সুমনের বিখ্যাত সব আধুনিক গান। সৌরভ রহমান, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।